হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র শবেকদর উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত, আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচে তিন নম্বর অপশন ডট পিএলপি এখানে ক্লিক করবেন, তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে শবেকদর পোস্টার ডিজাইন 2 অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেল আরও একটি ডিজাইন আপলোড করা আছে, আপনার চ্যানেল সেই ডিজাইনটাও সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য উপরে আই বাটন প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটি পবিত্র শবেকদর প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন, তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটি লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে ছবিটা আছে ছবিটাকে কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নিচে স্ক্রিন অন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটা আবার ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবি ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউজ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনার যারা সুন্দর ক্রপ করে নিতে পারেন, তারপর এখানে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোট বড় করে একবার সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে ছবিটা কভার লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছান্ত যে নামটা রয়েছে নামটাকে কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নামের লেয়ারের জন্য নামের লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই নামটা ফটোফট ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে নামটাকে ক্লিক করে আপনার নামটা লিখে নেবেন, তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে। এখন নামের উপরে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এই আইকনে ক্লিক করে আপনার নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে নামের উপরে যে নামের নিচে যে পদবিটা রয়েছে সেই পদবিটাও পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নাম স্ক্রল ডাউন করে নাম লেয়ারটাকে লক করে নামের উপরে যে লেয়ারটা সেই লেয়ারটাকে আনলক করে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি যদি অন্য কোনো টেক্সট পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটটাকে আনলক করে তারপর নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে আপনি পরিবর্তন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করে দেন, এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেভ ইমেজ ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস রয়েছে, তারপর এখানে একটা সাইজ রয়েছে। আপনি যদি সাইজ সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে একবার ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে, তখন আপনি ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। যেহেতু আমাদের তো এইচডি কোয়ালিটি প্রয়োজন, আমাদের মোটামুটি এইচডি কোয়ালিটি হবে, সেহেতু আমরা এই গ্যালারি এখানে ক্লিক করে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে নিব, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। অল্প কিছু লোড দেবো, লোড দেওয়ার পর পোস্টার ডিজাইন আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে। আর আপনি যদি সাইজ নিয়ে সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে একবার ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে, তখন আপনি ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারবেন।
তবে দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করতেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনার গ্যালারিতে আরও এইচডি কোয়ালিটি সেভ হয়েছে, তখন আপনি ওই ডিজাইনটি প্রিন্ট করাতে পারতেন, কোনো প্রকার সমস্যা হতো না। তবে এর সাবস্ক্রাইব ইউটিউব পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পেলট্রন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে কানেক্ট করতে পারেন, আশা সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।